সারা বাংলাদেশে প্রচণ্ড গরম। এই গরমে একজন কৃষক সে ঘন ঘন পানি খাবেই, কারণ তার গরমে গলা শুকিয়ে আসতেছে। একজন শ্রমিক মজুর, একজন কাজের মানুষ, আমাদের মোটামুটি বাংলাদেশের 68,000 মানুষের ভিতরে কমপক্ষে আপনার 68,000 গ্রামের 18 কোটি মানুষের ভিতরে 12 কোটি মানুষ কিন্তু কর্মজীবী, শ্রমজীবী। তারা কষ্ট করে রোজগার করে খাওয়া দাওয়া করে। আমাদের যেমন গার্মেন্টসের সাথেই জড়িয়ে গেছে প্রায় 1 কোটি মানুষ, সকল ইন্ডাস্ট্রির সাথে জড়িয়ে গেছে আরও 3 কোটি মানুষ, এই 5-7 কোটি মানুষ তো সবসময় শ্রমের ভিতরে আছে। মাঠ কর্মী আছে, কৃষক আছে, শ্রমিক মজুর মধ্যবিত্ত, একজন ছোট দোকানদার, তাকে নিয়েও কিন্তু আমাদের জাতি ভাবে, আমাদের মানুষ ভাবে। আমরা যেরকম একজন লোকে রাস্তায় দাঁড়িয়ে সে শরবত বিক্রি করে, সে হয়তো জানে না যে শরবতের প্রসেসটা কীরকম হওয়া উচিত। সে যদি তার শরবতের ডেক, ডেকচি, হাঁড়ি, পাতিল এগুলি খুব ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নেন প্রতিদিন, তারপরে কাজটা আরম্ভ করেন, বা ফিটকিরির পানি দিয়ে ধুয়ে নেন, আর যতবার গ্লাস ধুবেন তখন একটু গরম পানি, একটু ফিটকিরির পানি দিয়ে সে এইটাকে নিরাপদ করে নেন, তাহলে তার যে রোজগার ওটাও ঠিক থাকলো। যে রিক্সাওয়ালা, যে পথিক, ঘর্মান্ত পথিক, যে তার কাছ থেকে এক গ্লাস তরমুজের শরবত খেলো, পেঁপের শরবত খেলো, সে একটুখানি ডাবের পানি খেলো, এই সব কিছুর ভিতরেই আপনার একটু ফিটকিরির পানি এবং গরম পানি দিয়ে নিরাপদ করে নিলে সবচেয়ে ভালো হবে।